হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পঢ়িব অসম, বাঢ়িব অসম। যোৰাবাটত অসম আৰু মেঘালয় আৰক্ষীৰ সংঘাত, চিণ্ডিকেটক কেন্দ্ৰ কৰি সংঘাতৰ সূত্ৰপাত, অসম আৰক্ষীৰ সৈতে থকা চিণ্ডিকেটত জড়িত একাংশৰ আক্ৰমণ, মেঘালয় আৰক্ষীৰ বাতৰি সংগ্ৰহৰ বাবে যোৱা নিউজ এইটিনৰ সাংবাদিকক আক্ৰমণ, ঘটনাক লৈ অঞ্চলজুৰি উত্তেজনা অব্যাহত। দিল্লীর জয়পুরত চিকিৎসকক গুলিয়াই হত্যা, নিমা হাসপাতালের ভিতরতে চিকিৎসকক হত্যা, দুই দুর্বৃত্তর হাসপাতালত প্রবেশ করেছিল, দুই আঘাতপ্রাপ্ত লোকে চিকিৎসকজনক হত্যা করার অভিযোগ, সিসি ক্যামেরার ফুটেজের আধারত আরক্ষীর তদন্ত। মেঘালয়ের হেলিডিগঞ্জত আটক 17 বাংলাদেশী নাগরিক, মেঘালয়ের ফুলবাড়ি গৈ থকা অবস্থাত আটক হেলিডিগঞ্জ আরক্ষীর। গুয়াহাটির আইএসবিটির পর চেন্নাইত কাম করবলে যার কথা আছিল বাংলাদেশী নাগরিক কেজনে। বাংলাদেশের শেহতীয়া অস্থির রাজনৈতিক পরিস্থিতির পাছত ভারতত বৃদ্ধি পাইছে বাংলাদেশীর অনুপ্রবেশ। গোয়ালপাড়া মহাবিদ্যালয়ের প্রবঞ্চক অধ্যাপক মজবুল হক চৌধুরী গ্রেপ্তার, চাকুরি নামত লাখ লাখ টাকা সংগ্রহ করেছিল মজবুল হক চৌধুরী। ধন সংগ্রহের ভিডিও সংবাদ মাধ্যমত সম্প্রচার হওয়ার পাছত পলাতক অবস্থায় আছিল প্রবঞ্চক অধ্যাপকজন। বহিরাজ্যত আবদ্ধ অসমের তীর্থযাত্রীর হাহাকার, ঝাড়খণ্ডের ডাকরা রেল স্টেশনের সমীপত আবদ্ধ বজালির 49 জনীয় তীর্থযাত্রীর দল। ভারত সেবাশ্রম সংঘত হঠাৎ অসুস্থ হয়ে এজন তীর্থযাত্রীর মৃত্যু, পর্যাপ্ত চিকিৎসার অভাবত অসুস্থ তীর্থযাত্রীর হাহাকার। জাগিরোডর সেমিকন্ডাক্টর প্রকল্পক লৈ খার্গে পুত্রর আক্রমণের প্রত্যুত্তর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এসময়ত উগ্রপন্থীর ভূমি বলে অবহেলিত অসমেও এতিয়া ডাঙর ডাঙর কোম্পানীক বিনিয়োগের বাবে রাজি করাব পারে বলে প্রত্যুত্তর মুখ্যমন্ত্রীর। সেমিকন্ডাক্টর প্রকল্পর সাফল্যই কংগ্রেসের টোপনি হরা বলে কটাক্ষ মন্ত্রী পীযূষর। কাইলৈ অসম জাতীয় পরিষদত যোগদান করিব প্রাক্তন কংগ্রেসী বিধায়ক জিতেন গগৈয়ে। নির্মাণ গোটর আন কেইবাজনো সদস্য যোগ দিব অসম জাতীয় পরিষদত। বোকাখাটর দুবারর বিধায়ক আছিল জিতেন গগৈ। মণিপুরত পুনের হিংসাত্মক ঘটনা, উখরুলত দুখন গাঁওয়ার মাজত সংঘটিত সংঘাতত মণিপুর রাইফলসর জওয়ান সহ তিনজনের মৃত্যু, দুই ফৈদর সংঘর্ষত আহত কেইবাজনক হাসপাতালত ভর্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে উখরুলত সান্ধ্য আইন জারি, অনির্দিষ্টকাললৈ বন্ধ ইন্টারনেট সেবা। কটন বিশ্ববিদ্যালয়ের অধীক্ষকক যোৰাবাটৰ রাজপথত নৃশংস হত্যা, দুর্ঘটনাক কেন্দ্র করে হওয়া সংঘাতর পরিণতি, ট্রাক চালকে হত্যা করলে অধীক্ষক ধ্রুবজ্যোতি বর্মনক, পলাতক ট্রাক চালক হ্যান্ডিম্যানের সন্ধান উলিওয়াত ব্যর্থ আরক্ষী, শোকাকুল পরিবেশত নবগ্রহত শেষকৃত্য। শারদীয় দুর্গা পূজালৈ আৰু মাজত মাত্র 6 দিন, আজিৰে পৰা আৰম্ভ নবৰাত্রি পূজা। নবৰাত্রি উপলক্ষে সজাই পৰাই তোলা হৈছে মা কামাখ্যা মন্দির, মহানগরীর উগ্রতারা দেওয়ালয়তো ভক্তর আগমন। হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পঢ়িব অসম, বাঢ়িব অসম। নমস্কার, আপুনি চাই আছে লাইভ আওয়ার, মই জয়ন্ত মাধব গোস্বামী। প্রথমে জনাইছো এটা ব্রেকিং নিউজ। দিল্লির জয়পুরত চিকিৎসকক গুলিয়াই হত্যা, নিমা হাসপাতালের ভিতরতে চিকিৎসকক গুলিয়াই হত্যা, জাভেদ আখতার নামের চিকিৎসকজনক হত্যা। ঘটনাস্থলীত উপস্থিত হয় আরক্ষী, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ফুটেজের আধারত আরক্ষী আরম্ভ করেছে তদন্ত। উল্লেখযোগ্য যে হাসপাতালত প্রবেশ করেছিল দুজন আঘাতপ্রাপ্ত, আঘাতপ্রাপ্ত লোক দুজনে চিকিৎসকক গুলিয়াই হত্যা করার সন্দেহ করা হয়েছে। এটা চাঞ্চল্যকর ঘটনা, হাসপাতালের ভিতরতে চিকিৎসকক গুলিয়াই হত্যা করলে আঘাতপ্রাপ্ত, সিসি ক্যামেরাত দৃশ্যবন্দী হয়েছে, সেই ভিজুয়েল সংগ্রহ করেছে আরক্ষী, সেই ভিজুয়েলসর আধারত আরক্ষী অভিযান আরম্ভ করেছে, তদন্ত আরম্ভ করেছে। আর প্রাথমিক তদন্ত এই কথা পোহরলে আহিছে যে নিমা হাসপাতালত ভর্তি হয়েছিল দুই আঘাতপ্রাপ্ত, আর সেই দুই আঘাতপ্রাপ্ত এই চিকিৎসকক গুলিয়াই হত্যা করার সন্দেহ করা হয়েছে। চিণ্ডিকেটক কেন্দ্র করে নিশা উত্তপ্ত যোৰাবাট, অসম মেঘালয়ের দুই ফৈদর মাজত প্রচণ্ড মারপিট। দুর্বৃত্তই রাজপথত বগরাই দিলে আরক্ষীর বেরিকেড, বাতরি সংগ্রহের বাবে যাওয়া নিউজ এইটিনের সাংবাদিককে আক্রমণ, যোৰাবাট থানার সম্মুখতে আক্রমণ নিউজ এইটিনের সাংবাদিকক, কর্তব্যরত সাংবাদিকক আক্রমণ করে পলায়ন চিণ্ডিকেট চক্রর। দুর্বৃত্তই কাঢ়ি নিলে সাংবাদিকর মোবাইল ফোন, ভাঙি পেলালে ব্লুটুথ হেডফোন। চিণ্ডিকেট চক্রর দপদপনিত সহায় যোৰাবাট আরক্ষী, যোৰাবাট উড়ন সেতুর তলতে সৃষ্টি হয়
উত্তপ্ত পরিস্থিতি। কয়লা সিন্ডিকেটক নিশা উত্তপ্ত হয় জোরাবাদ, মেঘালয় কয়লা সিন্ডিকেটক দুই পক্ষের সংঘাত, ছয় নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত আক্রমণ প্রত্যাক্রমণত আহত বহুজন, দীর্ঘদিনেরে পৰা বিকল হয়ে আছে জোরাবাদ আরক্ষীর সিসিটিভি, অপরাধীক চিনাক্ত করাত ব্যর্থ জোরাবাদ আরক্ষী, ঘটনাক কেন্দ্র করে অঞ্চলজুড়ি অব্যাহত আছে চেপা উত্তেজনা। পুলিশ কা সাথে থা, লেকিন পুলিশ কা আদমি নিয়ে, লেকিন মারা, লেকিন জো পুলিশ কা সাথে থা না, ইধর মে মারা হে, কোন হে ও পতা নেই, লেকিন পুলিশ কা আদমি নিয়ে থা, লেকিন ডাইরেক্ট উধর মে ইসমে ও বোতল ডিউটি দেতা হে, লাগা দিয়া পুরা, ইয়ার বোতল সে মারা হে লোক, হাম গায়া থা, ফির কহে তো ও লোক বলতে ইয়া আসাম হে, তুম কিয়া করেগা বলকে বলা হে লোক, ও দেখো মেরা দোস্ত কা দেখো মুখ সু ফাট কে দেখো না, ইয়ার বোতল সে মারা, ও দেখো উসকা দেখো, মেরা দোস্ত কা উধর দেখো, এ মারা পুলিশ কা আদমি মারা না, পুলিশ কা আদমি মারা, কয়লা সিন্ডিকেটক কেন্দ্র করে দুটা ফৈদের মাজত প্রচণ্ড মারপিটর ঘটনা সংঘটিত হল, তাকো জোরাবাদ আরক্ষীর নাকর তলতে, আর দুর্ভাগ্যজনকভাবে জোরাবাদ আরক্ষীর সিসি ক্যামেরা বিকল হয়ে আছে, দুর্বৃত্তক এতিয়াও করায়ত্ত করিব পৰা নাই, অভিযোগ উত্থাপন হয়েছে আরক্ষীরে গোপন মিতিরালি আছে সিন্ডিকেট রাজ চক্রর সুতরাং আরক্ষীর, আর যার পরিণতিত আরক্ষীয় নীরব দর্শক হয়ে সাই রোল, অসহায় হয়ে সাই রোল, আরক্ষীর সন্মুখতে সাংবাদিকক আক্রমণ করিলে দুর্বৃত্তই। আমি পোনপটীয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো আমার সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্যর সুতরাং। বলেন, এই মুহূর্তে শেহতী আরক্ষী খবর লাভ করেছে, কোনো দুর্বৃত্তক এই মুহূর্ত আটক করবলে সক্ষম হয়েছে নে নাই আরক্ষী? জয়ন্ত, আপুনি উল্লেখ কৰিছে আৰক্ষীৰ নাকৰ তলতে এই ঘটনা সংঘটিত হৈছিলে, কিন্তু দুৰ্ভাগ্যজনকভাৱে নিশাৰ ভাগত আৰক্ষী ঘটনাস্থলীত উপস্থিত থকাৰ পিছতো কোনো এগৰাকী লোকক সোধপোছৰ কাৰণেও ইয়াত ৰখা নহ'ল। অৰ্থাৎ দেখিবলৈ পোৱা গৈছে তিনি চাৰিখনকৈ বাহনত যিসকল লোক ইয়াত উপস্থিত হৈছিলে সেই বাহনকেইখনৰ নম্বৰো আনকি আৰক্ষীয়ে সংগ্ৰহ কৰি সেইসকলে আচলতে দুৰ্বৃত্তৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণৰ কাৰণে কোনো পদক্ষেপ গ্ৰহণ কৰা নাই। ইতিমধ্যে ঘটনাৰ রহস্যখন, কারণ কিয়নো পূর্বরে পৰা এটা অভিযোগ আছে, এটা চক্রর দপদপনি আছে, আর সেই চক্রটোই আসলে নিশা হয়ে মেঘালয়ের পৰা প্রবেশ করা তাকো অসমলৈকে প্রবেশ করার ক্ষেত্রত বহুখিনি অরিহণা আগবঢ়ায়, আর সেই অরিহণা আগবঢ়া সেই চক্রটোর হতে মিলিজুলি আছে আরক্ষী, আর যার কারণে আরক্ষীর হতে সুবাদতে আসলে মিলিজুলি থাকা সেই চক্রটোয়ে যাকালির নিশা সাংবাদিকের ওপর আক্রমণ চলার পিছতো সেই চক্রটক কিন্তু আরক্ষী কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকলে। গোটেই বিষয়টি এই মুহূর্তে সন্দেহজনক, গোটেই বিষয়টি এই মুহূর্তে রহস্যজনক, কিয়নো এই অভিযোগ এয়া প্রথম নহয়, ইয়ার পূর্বেও বহু অভিযোগ আছে, যি অভিযোগ সমূহ দেখিবলৈ পোৱা গৈছিলে কিন্তু সেই অভিযোগের পিছতো কোনো ব্যবস্থা গ্রহণ নহল, গতিকে রাজ্যের গৃহ বিভাগের সন্মুখত এতিয়া প্রত্যাহ্বান, গোটেই বিষয়টির ক্ষেত্রত আরক্ষীয়ে ইয়ার সম্পূর্ণ তদারক করবনে নাই। মই এই মুহূর্তে একটা নিশাংশ দেখাবলৈ লৈছো, যার আসলে নিশার ভাগত এই ঘটনা সংঘটিত হয়েছিল, আর নিশার ভাগত সংঘটিত হওয়া জোরাবাদ আরক্ষী চকীর সম্মুখত থাকা দুটাক সিসি ক্যামেরা, এই সিসি ক্যামেরা সমূহ যদি আজির এই মুহূর্তে যদি আরক্ষী পরীক্ষা করে তেতিয়াহলে স্বাভাবিকতে গোটেই কথাখন স্পষ্ট হয়ে পড়া ওলাব, কিয়নো কোন সেই সকল দুর্বৃত্ত, কোন সেই সকল দুর্বৃত্তই ইয়াত সংযোগ আছিল, আর যার কারণে সংযোগ থাকি এই ঘটনা সংঘটিত করেছিল, সাংবাদিকের উপর আক্রমণ করেছিল। গতিকে সতীর্থ মৌসুম আছে, পুনর্বার মৌসুমে এই কথাখিনি ঘটনাস্থলীত উপস্থিত থাকা নিশার ভাগত কি হয়েছিল গোটেই পরিবেশটি মৌসুমে পুনর্বার উল্লেখ করবে। মৌসুম, আরক্ষীয়ে এই মুহূর্তলৈকে তিলমানো ভূমিকা গ্রহণ করা নাই? হয়, নিশ্চয়কৈ নিশা আসলতে যি ঘটনা সংঘটিত হয়েছিল ইয়াত যি সংযোগ করা আছে জোরাবাদ আরক্ষী থানার এই সিসি ক্যামেরাটোত, এই সমগ্র ঘটনা আসলতে মোবাইল কোনে কাড়িছে, কোন আরক্ষী উপস্থিত আছিল, এই সিসি ক্যামেরার নিশা যেটু ভিডিও লওয়া হয়েছিল সেই ভিডিও লওয়া সময়খিনি যদি চা হয় আর সেই সময়ের যদি ভিডিও ক্লিপসটু এই সিসি ক্যামেরাত আসলতে চা হয় সমগ্র ঘটনা পোহরলে আহিব, কোনে আসলতে মোবাইল কাড়িছিল সাংবাদিকর, কোন আরক্ষী উপস্থিত আছিল, কোন আরক্ষীর সম্মুখত এই ঘটনা সংঘটিত হয়েছিল, আর সময়টি হয়েছে 11:48:56, এই সময়টুত যদি মোবাইল যে কালি আসলে দুই তারিখের 2 অক্টোবরের এই তারিখের নিশা 11:48:56 যদি এই ভিজুয়াল চা হয় জোরাবাদ আরক্ষী থানার, তেনেহলে সমগ্র ঘটনা পোহরলে আহিব, কোনে আসলতে মোবাইল কাড়িছে সাংবাদিকর, উপস্থিত আছিল আর পরিবেশটি কেনেকুয়া আছিল, ভয়ঙ্কর পরিবেশ আসলে কোনে কোনে কল্পনা করবেন আসলে নেদেখিলে,
কেনকা এক ভয়ঙ্কর পরিবেশ। আর কিন্তু সমগ্র ঘটনা এই যে দুরাবা থানার সম্মুখত এই সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরা চেক করলে হয়তো এই যে মো সময়খিনি উল্লেখ করলো এই সময়ত মোট ভিডিওটা লওয়া হয়েছিল, আর সেই সময়খিনি চালে নিশ্চয় সমগ্র ঘটনা প্রশ্ন হয়েছে। আরক্ষী মেনেজ আছে, গোটাই প্রক্রিয়াটা আরক্ষী মেনেজ আছে, আর যার কারণে ঘটনার এই মূরলকে তিল মানুষ হয় আরক্ষী কোনো এগারী কুটপোষণ মানে মতা হওয়া নাই হয়। বর্তমানলৈকে আমি জানিব পৰা নাই কোন লোকক আসলে আরক্ষী আটক করেছে নাকি বা যে গোচর রুজু করেছে নাকি বর্তমানলৈকে স্পষ্ট নহয়। আর সমগ্র ঘটনা আসলে রহস্যর আবর্তত এক বৃহৎ চক্র, আসলে বৃহৎ শক্তিশালী চক্র। এই চক্রটো নিশ্চয়কৈ এই জোড়াবাটত দপদপনি চলে নিশা, আর এই পরিস্থিতির সৃষ্টি হয় সাধারণ লোকের জোড়াবাট। এই চক্রটোয়ে দপদপনি চলার সাহস কেনেদরে পালে, আরক্ষীয়ে সাহস দিছে, আরক্ষীয়ে সাহস দিয়ার বাবে এনেদরে আক্রমণ চলাইছে, সাংবাদিকক আক্রমণ চলাইছে সাংবাদিক, আজি আরক্ষীর সম্মুখতে নিরাপত্তাহীনতাত ভুগিবলগিয়া হৈছে। বলেন আটাইতকৈ ডাঙৰ কথা যে জোড়াবাট যি স্থান উত্তর পূর্বাঞ্চলৰ দুয়ারমুখ, আৰু সেই দুয়ারমুখত আরক্ষীর ভূমিকা যেনে ধৰণৰ হব লাগিছিল, যিমান সক্রিয় যিমান তৎপর হব লাগিছিল, তার সম্পূর্ণ বিপরীত ছবি দেখিবলৈ পোৱা হৈছে। কালিও এটা অঘটন সংঘটিত হৈছে, পুয়ার ভাগতে এজন তেজাল ডেকাক হত্যা করা হৈছে, ট্রাকৰ চালকে রদেরে মরিয়াই মরিয়াই হত্যা করলে, তাকো জোড়াবাট থানার পৰা মাত্র 100 মিটার নিলগত এই ঘটনা সংঘটিত হল। কি করে থাকে জোড়াবাট আরক্ষী? চাওক জয়ন্ত, কি করে থাকে আরক্ষী সেই কথাখিনি উত্তর সেইখিনিতে পোৱা যায়। যেতিয়া আরক্ষী আসলে নিশার ভাগলৈকে সেই সকলক ছত্রছায়া দিবলগা হয়, সেই সকলক আশিক ধন্য কৰি ৰাখিবলগা হয়, তেতিয়াই আসলে আরক্ষীর ভূমিকাটো প্রকাশ হয় যে আরক্ষী সংঘটিত হল। তারপর আরক্ষী কিন্তু সেই অপরাধীক আরক্ষী কিন্তু ব্যবস্থা গ্রহণ করে সক্ষম হল, অর্থাৎ যাকি চালকর গড়ীক কিন্তু এই মূল আটক করলে সক্ষম নহল। গতি আরক্ষী কত ব্যস্ত আছে, নিশার পহরলেকে আরক্ষী ব্যস্ত থাকে এই সকল রক্ষণাবেক্ষণ দিয়া, নিশার অন্ধকারত আরক্ষী ব্যস্ত থাকে ধন সংগ্রহ। গতি গোটাই বিষয়টি এই মুহূর্তে গৃহ বিভাগের এই সুখিয়া তদন্তর প্রয়োজনীয়তা আছে, কারণ জোড়াবাট আরক্ষীর নাকর তলতে সংঘটিত হয়েছে এই ঘটনা। আর একটা নিশ্চয় এই বিষয় সমূহ আরক্ষীর বরমরিয়া সকলে কেনেদরে চাই গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। বলেন ধন্যবাদ। মেঘালয়ত পুনৰ আটক করা হয়েছে 17 বাংলাদেশী নাগরিকক। হেলেডিগঞ্জত আটক 17 বাংলাদেশীক, মেঘালয়ের ফুলবাড়ীলৈ গৈ থকা অবস্থাত আটক করায়। মেঘালয়ের ডাউকি হয়ে পশ্চিম গারো পাহাড়ের হেলিডিগঞ্জের পর গুয়াহাটি অভিমুখে গৈ থকা অবস্থাত হেলিডিগঞ্জ আরক্ষীয়ে আটক করে 17 বাংলাদেশী নাগরিকক। গুয়াহাটির ISBTর পর চেন্নাইত কাম করবলে যার কথা আছিল বাংলাদেশী নাগরিক কেজনের। বুধবারেও ভারত বাংলাদেশ সীমান্তর হাত ছিঙি মারিত 12 জন বাংলাদেশীক আটক করা হয়েছিল। বাংলাদেশের শেহতীয়া অস্থির রাজনৈতিক পরিস্থিতির পাছত ভারতত বৃদ্ধি পাইছে বাংলাদেশীর অবাধ অনুপ্রবেশ। মানকাছৰৰ পৰা আমাৰ সাংবাদিক শ্বাহজাহান আলীৰ সৈতে আমি সংযুক্ত হৈছোঁ। শ্বাহজাহান, এই 17 বাংলাদেশী সন্দৰ্ভত আৰু কি তথ্য লাভ কৰা হৈছে, কেতিয়া তেওঁলোকে কিমান দিন হ'ল ভাৰতত প্ৰৱেশ কৰাৰ, চেন্নাইলৈ যোৱাৰ পৰিকল্পনা গ্ৰহণ কৰিছিল, কিবা আপত্তিজনক সা সামগ্ৰী উদ্ধাৰ কৰা হৈছে নেকি, সকলোখিনি তথ্য এই মুহূৰ্তত আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ। হয় জয়ন্ত, নিশ্চিতকৈ ক'ব লাগিব, মেঘালয় যে হেলডিগঞ্জ আছে, হেলডিগঞ্জ আৰক্ষীয়ে কিন্তু সবৰিবাৰী যি আছে সবৰিবাৰীৰ পৰা গুৱাহাটী অভিমুখে যোৱাৰ সময়তে যি ডে চুপাৰ আছে ডে চুপাৰত উঠি যোৱাৰ সময়তে কিন্তু মেঘালয় আৰক্ষীয়ে আটক কৰিছে 17 জনকৈ বাংলাদেশী নাগৰিকক, 2 মহিলাসহ কিন্তু 17 জন লোকক কিন্তু আটক কৰি সোধা পোছা অব্যাহত ৰাখিছে। মন কৰিবলগীয়া কথা যে 17 জন যি বাংলাদেশী নাগৰিক আছে, 17 জন বাংলাদেশী নাগৰিকে কিন্তু ইতিমধ্যে আধাৰ কাৰ্ড ইতিমধ্যে জব্দ কৰিছে মেঘালয় আৰক্ষীয়ে। দেখা গৈছে যে যি মেঘালয় যে ডাউকি ডালু আছে, ডালু হয়ে কিন্তু ভারতত প্রবেশ করেছিল বাংলাদেশী নাগরিক কেজনে, এইজন দালালর সহায়ত কিন্তু ভারতত আহিছিলে বলে আমি জানিব পাৰিছো। আৰু গুৱাহাটী ISBTৰ পৰা চেন্নাই, কেৰালা, ঝাৰখণ্ড ইয়াত কাম কৰিবলৈ যোৱাৰ কথা আছিল বলে ইতিমধ্যে আমি জানিব পাৰিছো। মেইন মূল কথাটোৱে হল যে বাংলাদেশী নাগরিক কেজন ভারতত আহি আধার কার্ড বনাবলৈ কেনেকে পালে তাক লৈ কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উত্থাপন করেছে। আর কোন দালালর সহায়ত ভারতলৈ প্রবেশ করেছে বাংলাদেশী অবৈধ নাগরিক কেজন, তাক দালালক কিন্তু ইতিমধ্যে চিনাক্ত করিব পৰা নাই মেঘালয় আরক্ষী।
শেহতীয়াকৈ দেখা গৈছে যে যোৱা দুদিন পূৰ্বে কিন্তু দক্ষিণ মানকাছ জিলা খাৰুৱাবন্ধা আৰক্ষীয়ে কিন্তু প্ৰায় 12 জনকৈ বাংলাদেশী অবৈধ নাগৰিকক আটক কৰি কিন্তু বাংলাদেশলৈ বি এছ এফৰ সহায়ত পঠাই দিয়াৰ ব্যৱস্থা কৰিছিলে। দেখা গৈছে যে দক্ষিণ মানকাছ জিলাত কিন্তু আৰক্ষীয় হস্তম হোৱা পৰিলক্ষিত হৈছে। তাৰ বিপৰীত ছবিতে দেখা গৈছে যে যি ভাৰত বাংলা সীমান্ত আছে, যি বৰ্ডাৰসমূহ আছে, বৰ্ডাৰসমূহত বি এছ এফে কিন্তু টহল দি থকাৰ অৱস্থাটো কিন্তু দেখা গৈছে যে অবৈধ বাংলাদেশী নাগৰিকে ভাৰতত প্রবেশ করা পরিলক্ষিত হয়েছে। দেখা গেছে যে দিনক দিনে কিন্তু বাংলাদেশের যে নাগরিক আছে সেই নাগরিক সকল কিন্তু কার সহায়ত আর কেন ভারত প্রবেশ করব পারে আর ভারত নথিপত্র বনাব পারে তাক লৈ কিন্তু প্রশ্ন উত্থাপন হয়েছে। জয়ন্ত ধন্যবাদ। গোয়ালপাড়ার মর্নৈর ভোজমালাত নিশা উত্তপ্ত পরিস্থিতি, ৰাজহুৱা মন্দিৰ আৰু শ্মশানৰ মাটি বেদখল কৰা কেন্দ্ৰ কৰি উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। লাটমণ্ডল সুবোধ ৰঞ্জন নাথৰ বিৰুদ্ধে ভোজমালা, ৰাজহুৱা কালী মন্দিৰ আৰু শ্মশানৰ ভূমি গোপনে নিজৰ নামত তোলাৰ অভিযোগ। বৃহস্পতিবাৰে নিশা এক্সেভিটৰৰ সহায়ত চৌদিশে দহ গাঁত খন্দাৰ পিছতে স্থানীয় ৰাইজ ওলাই আহি তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰে আৰু জব্দ কৰে এক্সেভিটৰখন। পূৰ্বৰে পৰা অঞ্চলটোৰ লোকসকলে শ্মশানখনৰ কাষতে থকা কালী মন্দিৰত পূজা অৰ্চনা কৰি আহিছে। ফিল্ডখনত আমি জনামতে আমাৰ বাবা আতাৰ পৰা মুখত শুনিছোঁ যে ইয়াত এটা মন্দিৰ আছে আৰু এই ফিল্ডখন ৰাজহুৱা। ইয়াতে ব্যক্তিগত আমি কাৰো শুনা নাই, কিন্তু আজিকালৈকে আমি জনা নাই যে ব্যক্তিগত হৈ কাৰোবাৰ নামত এই ফিল্ডখন অন্তৰ্ভুক্ত হৈ আছে। আমি এই বিষয়লৈ আজিকালৈকে শুনাও নাই আৰু জনাও নাই। এইখিনি জানো যে আমি ইয়াতে তিনিটা কাষ্টৰ মানুহ আমি আছোঁ, গাৰো আছোঁ, নাথ আছোঁ, কলিতা আছোঁ, মুছলিম আছোঁ। এইখিনি মানুহ ইয়াতে আমি যেতিয়া আমি পথাৰ বন্ধ হয় গৰু ছাগলী আমি ইয়াতে ৰাখোঁ। ইয়াতে আমি বল খেলিছোঁ, বল খেলা ফিল্ডো আছে। এই বস্তুখিনি হঠাতে তেওঁলোকৰ নামত কেনেকৈ অন্তৰ্ভুক্ত হ'ল সেইখিনি আমি নাজানো। হে মন্দিৰ আছে, ইয়াতে শ্মশান এটা আছে। এই মন্দিৰ মানুহজন যিজন মানুহ আজি বাবুলনাথে যে গাড়ী লগাইছিল সেই মানুহজনক মই এটা কথা প্ৰশ্ন কৰিছিলোঁ যে আপোনাৰ এই মাটিটো যে ইমান দিন হ'ল আপোনাৰে মাটি, মন্দিৰটো কিয় বনাবা দিল? কয় সেইটোতো মই নাজানো, মোৰ মাটিত মই মন্দিৰ বনাম কিয় দিবি? যদি আপোনাৰ মাটি হয় আপুনি মন্দিৰ কিয় বনাবা দিব? আপনি শ্মশান কিয় বনাবা দিল? আপনার মাটি আপনি আগতে কিয় দখল করা নাছিল? কিমান সনদ আমি রেকর্ড ভুক্ত করলি সেই কব নয় নিমাত। কলিয়াবৰত অন্ত পৰা নাই ঢেকীয়াপতীয়া বাঘৰ আতংক। সোণাৰী কামাখ্যা গাঁৱত নিতৌ বাঘে নিধন কৰিছে পশুধন। সোণাৰী গাঁৱত পথাৰত চৰি থকা অৱস্থাত পুনৰ নিধন এটা গৰু। বৃহস্পতিবাৰে সোণাৰী গাঁৱত একেলগে দুটা বাঘ প্ৰত্যক্ষ কৰে স্থানীয় লোকে। ৰাইজে হুলস্থুল কৰাৰ লগতে বনকৰ্মীয়ে গুলী ফুটোৱা আৰু ফটকাৰ শব্দত পলাই যায় বাঘ দুটাই। নাম কামাখ্যা, কামাখ্যা আৰু সোণাৰী গাঁৱৰ ৰাইজক বাঘৰ পৰা সুৰক্ষা প্ৰদান কৰিবলৈ বন বিভাগ তথা আৰক্ষী প্ৰশাসনক আহ্বান জনাইছে স্থানীয় লোকে। কামাখ্যা, সোণাৰী, নাম কামাখ্যা তিনিখন গাঁৱৰ ৰাইজ আজি বাঘৰ আতংকত সকলো ভয়াতুৰ হৈ থাকিবলগীয়া হৈছে। প্ৰশাসনক মই পুনৰ অনুৰোধ কৰোঁ যে গাঁও দুখনৰ বিশেষ নজৰ ৰাখি তিনিখন গাঁৱৰ বাসিন্দাসকলক শান্তিৰে সুখ শান্তিৰে বহাত সহায় কৰে জানো। ইতিমধ্যে ঢাক ঢোলৰ শব্দ আৰম্ভ হৈছে। আজিৰে পৰা নৱৰাত্রি পূজা, দেৱী দুৰ্গাৰ প্ৰথমটো ৰূপ শৈলপুত্ৰীৰ ৰূপত আৰাধনা কৰা হৈছে দেৱী দুৰ্গাক। মা কামাখ্যা দেৱালয়তো পুৱাৰে পৰা অগণন ভক্তৰ ভিৰ পৰিলক্ষিত হৈছে। নৱৰাত্ৰিৰ প্ৰতিটো দিনেই এক উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰে কামাখ্যা ধামত। আজিৰে পৰা নৱমীলৈকে নটা ৰূপত দেৱী দুৰ্গাক পূজা কৰা হ'ব, আৰাধনা কৰা হ'ব। দেৱী দুৰ্গাৰ বন্দনাৰে মুখৰিত হৈছে আকাশ বতাহ, উৎসাহৰ ঢল বৈছে সৰ্বত্ৰে। বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা ভক্ত দৰ্শনাৰ্থীয়ে ভিৰ কৰিছে মা কামাখ্যা দেৱালয়ত। প্ৰতি বছৰৰ দৰে এইবেলিও কামাখ্যা ধামত কুমাৰী পূজাৰ আয়োজন কৰা হৈছে। আজি নৱৰাত্ৰিৰ প্ৰথমটো দিনৰে পৰা নৱমটো দিনলৈ কুমাৰী পূজা চলিব মা কামাখ্যা ধামত, আৰু যাক লৈ এক উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে কামাখ্যা ধামত। আজ বড়ি গর্ব কি বাত হ্যাঁ আজ মাতা কাজ দর্শন করতে গেলে দিল্লি সে মানে পাওয়া হুম আর বড়ি খুশি কি বাত হ্যাঁ আজ পহলা নবরাত্র হ্যাঁ মা কো নমন বহুত আচ্ছা লগ রা হ্যাঁ পর আহ শান্তি অনুভূতি হো রই আজ পহলা নবরাত্র ইসলে কলকাতা সে আয়ে
माँ का दर्शन करने के लिए। देखते हैं, भीड़ तो बहुत है, दर्शन में कितना टाइम लगेगा, हम भी पहली बार आए हैं। আৰু দুৰ্গা পূজাৰ বাবে দিনে নিশাই ব্যস্ততা বৃদ্ধি পাইছে মৃৎশিল্পীসকলৰ মাজত। গহপুৰৰ মা কালী শিল্পালয়ত 12 ফুট উচ্চতা 15 ফুট বহল দুৰ্গাৰ প্ৰতিমা নিৰ্মাণ কৰিছে কলকাতাৰ কাৰিকৰে। কেৱল ৰং আৰু মাটি ব্যৱহাৰ কৰি পূৰ্ণাংগ ৰূপ দিব প্ৰতিমা ভাগৰ। তাৰ উপৰি 20ৰো অধিক সৰু বৰ প্ৰতিমা নিৰ্মাণ কৰাত ব্যস্ত মৃন্ময় শিল্পীসকল দিনে নিশাই ব্যস্ত হৈ পৰিছে প্ৰতিমা নিৰ্মাণত। মূল্যবৃদ্ধিৰ ফলত এইবেলি কিছু পৰিমাণে বৃদ্ধি পাইছে প্ৰতিমাৰ মূল্য, কিয়নো প্ৰতিটো প্ৰতিমা নিৰ্মাণত ব্যৱহৃত সামগ্ৰীসমূহৰো বৃদ্ধি পাইছে দাম। মুঠৰ ওপৰত এতিয়া সকলো ব্যস্ত হৈছে দুৰ্গা পূজাৰ আগমনক লৈ দুৰ্গা দেৱীক আদৰিবলৈ। আগবঢ়াইছো গহপুৰৰ পৰা আমাৰ সাংবাদিক পলাশ ফুকনৰ প্ৰতিবেদন। আটক ধুনীয়াকৈ দেৱী দুৰ্গাৰ প্ৰতিমাসমূহ শিল্পালয়সমূহত এইকেইদিন শিল্পীসকলে তৈয়াৰ কৰাত ব্যস্ত হৈ আছে আৰু গহপুৰৰ মা কালী শিল্পালয়ত মই উপস্থিত আছো। এভাগ দেৱী দুৰ্গাৰ প্ৰতিমা দেখাব সতীৰ্থই, প্ৰায় 12 ফুট উচ্চতা আৰু প্ৰায় 10 ফুট বহল। এনেদৰে কলিকতাৰ শিল্পী আহি এই দেৱী দুৰ্গাৰ প্ৰতিমা নিৰ্মাণ কৰিছে মা কালী শিল্পালয়ত, আৰু তাৰ সমান্তৰালকৈ সৰুৰ পৰা ডাঙৰলৈকে দেৱী দুৰ্গাৰ প্ৰতিমাসমূহ নিৰ্মাণ কৰাত খুবেই ব্যস্ত। কাৰণ দুৰ্গোৎসৱ যিমানেই ওচৰ চাপিছে সিমানেই শিল্পীসকলৰ ব্যস্ততা বাঢ়িছে। মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। এইভাগ দেৱী দুৰ্গা প্ৰতিমা কলিকতাৰ কাৰিকৰে নিৰ্মাণ কৰিছে বুলি আপুনি জনাইছে, গতিকে কেনেধৰণে কি কি ইয়াত সামগ্ৰী ব্যৱহাৰ কৰি নিৰ্মাণ কৰা হৈছে? ইয়াত এইভাগ প্ৰতিমা অকল মাটিৰ কামতে আছে, মাটিৰ কামৰ ভিত্তিত গোটেইটো আৰ্টৰ ওপৰত ভিত্তিত কৰি কৰা হৈছে। মানে ইয়াত অৰিজিনেল কাম একো কৰা হোৱা নাই, মানে অৰিজিনেল কাপোৰ বা গহনা বা চুলি একো অৰিজিনেল বস্তু নাই, সব মাটিৰে ৰেডি কৰা হৈছে। যিকোনো এভাগ আৰ্টৰ কাম কৰিব গলে বহুত কষ্ট আৰু বহুত সময়ৰ দৰকাৰ, বহুত খৰচা থাকে, ঢেৰখিনি কামৰ দৰকাৰ। এবাৰ কিমান দেৱী দুৰ্গা প্ৰতিমা নিৰ্মাণ কৰিছে আপোনালোকে? এবাৰ 20 ভাগমান আছে আমাৰ, বাহিৰৰো থাকে, অৰুণাচলৰ আছে, আমাৰ অসমৰ আৰু অৰুণাচল মিলাই। পূজা কমিটিসমূহৰ পৰা অৰ্ডাৰসমূহ লাভ কৰিছে ইতিমধ্যে? ইতিমধ্যে অৰ্ডাৰ হৈ গৈছে, বিশ্ব পূজাৰ আগতে অৰ্ডাৰ হৈ যায়, পিছত তেতিয়া চাবলৈ আহে মানুহ। এইকেইদিন চাগে দিনে নিশাই ব্যস্ত থাকিবলগীয়া হৈছে? এতিয়া দিনে নিশা ৰাতি বহুত দেৰিলৈকে কাম কৰিব লগা হয়। পূজা কমিটিৰ লোক পাইছো, তেওঁলোক হয়তো দেৱী দুৰ্গা প্ৰতিমা অৰ্ডাৰ দিব আহিছে। আপুনি পূজা এবাৰ অনুষ্ঠিত কৰিব আপোনালোকে? হয়, আমিও সেই হাৱাজানৰ পৰা আহিছোঁ, হাৱাজান খুটাগাঁৱৰ পৰা। একাধিক্ৰমে 19 বছৰ পতাৰ পাছত এইবাৰো আগন্তুক দুৰ্গোৎসৱ পাতিম বুলি আমি প্ৰতিমা বন্দোবস্ত কৰিবৰ কাৰণে আহিছোঁ। ইয়াৰ মালিকৰ লগত দামাদামি আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ। এইবাৰ দেৱী দুৰ্গা প্ৰতিমা দেখিছে, নিশ্চয় ভাল লাগিছে নহয়? হয়, বহুত ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে, বহুত পচন্দও হৈছে। হা, মুঠতে ইয়াৰে এভাগ নিম বুলি মনস্থ কৰিছোঁ আৰু। ৰাইজৰ উৎসাহ কেনেকুৱা এবাৰ আপোনালোকৰ অঞ্চলটোত? বৃহৎ উৎসাহ। আমাৰ প্ৰায় সকলো কাম মানে সমাপ্ত হৈছে, টেণ্টৰ বামুণৰ ইত্যাদি কৰিব যাৱতীয় সকলো কাম আমাৰ সম্পূৰ্ণ হৈ উঠিছে। চৰকাৰে এবাৰ আচবিখিনিও বান্ধি দিছে, সেইখিনি নিশ্চয় পালন কৰিম? নিশ্চয় পালন কৰিম। আমি সকলোখিনি নথি পত্ৰ ইতিমধ্যে থানাই যিখিনি নিৰ্দেশ দিছে আমি মানিবলৈ মানে সক্ষম, আৰু মানি লৈ চিচি কেমেৰাৰ ব্যৱস্থাও থাকিব লাগিব, থাকিব সকলো আমি ব্যৱস্থা কৰিছোঁ। আৰু এনেদৰে এতিয়া চৌদিশে চলিছে দেৱী দুৰ্গাক আদৰিবলৈ প্ৰস্তুতি। কিন্তু তাৰ মাজতে পূজাৰ প্ৰাক্ষণত সলনি হৈছে ৰাজ্যৰ বতৰ। বৰষুণে ম্লান কৰিব পাৰে পূজাৰ আনন্দ। বিগত 2-3 দিন ধৰি ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত অব্যাহত আছে মজলীয়া বৰষুণ। নৱমী আৰু দশমীৰ দিনাখন ৰাজ্যত ধাৰাসাৰ বৰষুণৰ সম্ভাৱনা। পূজাৰ পিছতে ৰাজ্যত পৰিব শীতৰ প্ৰকোপ। ইপিনে প্ৰতিকূল বতৰৰ মাজতো প্ৰান্তে প্ৰান্তে চলিছে পূজাৰ ব্যাপক প্ৰস্তুতি। আকৰ্ষণীয় থিম লৈ সাজু কৰা হৈছে পূজা মণ্ডপসমূহ। একেদৰে দেৱীৰ প্ৰতিমাত অন্তিম পৰশ দিয়াত ব্যস্ত হৈছে মৃৎশিল্পীসকল। আমাৰ সতীৰ্থ সাংবাদিক প্ৰিয়ব্ৰত গগৈৰ সৈতে আমি সংযুক্ত হৈছোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰত। প্ৰিয়ব্ৰত, এফালে পূজাৰ উৎসাহ উদ্দীপনা, পূজাক আদৰিবলৈ সকলোৰে ব্যস্ততা, কিন্তু তাৰ মাজতে বতৰে বিধি পথালি দিয়াৰ সম্ভাৱনাৰ কথা ইতিমধ্যে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই প্ৰকাশ কৰিছে। গতিকে বতৰৰ কেনেকুৱা ধৰণৰ প্ৰভাৱ পৰিছে পূজাৰ প্ৰস্তুতিক লৈ বা পূজাৰ এই বতৰ চোৱাত? হয় জয়ন্ত চাৰক, যোৱাকালি দিনটোত মহালয়া আৰু
বুধবার দিন মহালয় আর আজির নবরাত্রি পূজা ইতিমধ্যে আরম্ভ হয়েছে আর পূজালয় মাথো মাত্র মাজত আট বা সাতটা দিন বাকি আছে। তার প্রাক মুহূর্ত কিন্তু বতরে বিধি পথালি দিয়া দেখবলে পাওয়া গেছে আর কিছুদিন আগর কথা যদি কো তেন প্রচন্ড গরমে প্রচন্ড উত্তাপে দহা দেখবলে পাওয়া গেছিল সমগ্র রাজ্যবাসী। আর তারপরে ক্রমাৎ হিট নামিছিল আর বা বরষুণ আহিছিল আর সেই বরষুণ যেন বর্তমান সময়তো অব্যাহত হয়ে আছে আর পূজার যা মাদকতা বা পূজার যনন্দ তাত হয়তো কিছু পরিমাণে হলেও আংশিক পরিমাণে হলেও যে বাধা পেলাব সেয়া প্রায় নিশ্চিত হয়ে পড়ছে। কারণ যদি চাবলে যাওয়া হয় তেন্তে বতর বিজ্ঞান কেন্দ্র ইতিমধ্যে এটা কথা উল্লেখ করেছে বা কবলে বিচারিছে যে পূজার দিন কেটাত কিছু পরিমাণে হলেও বরষুণ দিব আর নবমী আর দশমী আপনি যেমন ইতিমধ্যে উল্লেখ করলে যে নবমী আর দশমীত ধারাষার বরষুণ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। গতিকে গোটেই আসলে পূজার যে মাদকতা বা পূজার যে আনন্দ ইতিমধ্যে যেহেতু প্রত্যেক পূজা কমিটি সাজু হওয়া দেখবলে পাওয়া গেছে যেসমূহ যাবতীয় ব্যবস্থা সেয়া মূর্তি আসলে বুক করাকে ধরি বা অন্য ধরনের যেসমূহ প্যান্ডেল বনোয়া বা আনুষাঙ্গিক যেসমূহ আসলে কাম কাজ করবেন গোটেই কাম কাজসমূহ ইতিমধ্যে ব্যবস্থাপনা করা দেখবলে পাওয়া গেছে। কিন্তু তারপর মুহূর্ত আজির দিনটির কথা যদি কো আজির দিনটি মজলিয়া মজলিয়া ধরনের বরষুণ গুহী মহানগরীত বিশেষ করে আমি দেখবলে পাইছো বা অহা দুই তিনদিন ধরে এই বরষুণ যে বিরাজমান হব বা এই বরষুণ এনে ধরনের থাকবে সেই কথা বতর বিজ্ঞান কেন্দ্র বা যদি আমি ওয়েদার ফোরকাস্ট চাবলে চেষ্টা করো তেনে তাত স্পষ্টভাবে উল্লেখ আছে। আমি আপনার জানিবলে চেষ্টা করছো বরষুণ আহিছে আর সমান্তরালকে পূজাও আহিছে কোরবাত অকনমান অকনমান অসুবিধা হব সাগে পূজা চাওয়া নহয় জানো কি কব বরষুণ আহিলে তো অল্প পূজা চার অসুবিধা হবই মানুষ তো বহুতে এটা ভাবি আছে পূজা ভালদরে চাব পাম আর যদি এনেকাকে যান বরষুণ দিয়ে থাকে মানে বহুতরে অল্প চিন্তা হয়ে আছে পূজা চাওয়া আনন্দ আনন্দ তো না থাকিব হেনেকে ভাল বতর হলে এটা পূজা চাওয়া অল্প আনন্দ তো অল্প বেশি উৎসাহ তো আহি যায় আর মানুষ বতর যদি বেয়া হয়ে থাকে আর কত চাব হেনকে আপনার ইয়াতো এখন পূজা পাতে নহয় জানো গতি সেইখানতো অকনমান কোরবান নহয় কোনোবা কাম করাকে ধরে লোক বা অন্য ধরনের বিভিন্ন জোগাড় পাতি করা বা পূজা কেদিনতে হলেও অকনমান হলেও মানুষের সমাগমটা কম হব বা অসুবিধা হব গোটে কথা অসুবিধা অল্প হব মানে বতর বেয়া হয়ে থাকলে তারপরে অল্প অসুবিধা হয়ে যায় এটা ভাল বতর হলে আর বেশি ভাল হয় এনেকা আর ইতিমধ্যে বিভিন্ন ধরনের নিয়মাবলী নির্দেশ করা হয়েছে বা নিয়মাবলী প্রস্তুত করা হয়েছে এসওপি বনোয়া হয়েছে আর সমান্তরালকে যদি চাওয়া হয় আমি ইতিমধ্যে উল্লেখ করেছো যে যেসমূহ ব্যবসায়ী আছে ব্যবসায়ী সমূহ কিন্তু প্রবল একটা আঘাত থাকে যে পূজার সময় ব্যবসায়ী একটা ভাল রূপ লব বা আসলে যে ব্যবসায় আছে ব্যবসায় উন্নতি হব বা বিক্রি বার্তা বেশি হব কিন্তু পূজার সময় যদি এনে ধরনের বতর হয় নিশ্চয়কই এয়া জনসমাগমত প্রভাব পেলাব বা যখন আসলে পূজা চাম বলে আশা করে থাকে নিশ্চয়কই কমকই হলেও অকনমান হলেও কমকই উলাই অহা দেখবলে পাব গতি গোটেই যে ব্যবস্থাটার উপর কিছু হলেও প্রভাব পেলাব সেয়া নিশ্চিত। জয়ন্ত ধন্যবাদ প্রিয়ব্রত। দুর্গা পূজা বুলিলে নতুন কাপড় লওয়া আপনজনক নতুন কাপড় দিয়া এক পরম্পরা চলি আহিছে আর সেইভাবে দুর্গা পূজার সময়ত কাপড় ব্যবসায়ীসকলে কাপড় বিক্রি করে যথেষ্ট উপার্জন করে। আমি আজি দেখাম ঢেকিয়াজুলি স্থিত দৈনিক বজারের কাপড়ের বিপণী সমূহের পরিবেশ। ঢেকিয়াজুলি দৈনিক বজারের ক্ষুদ্র কাপড়ের বিপণী সমূহ এইবার গ্রাহকের হেরেঙা উপস্থিতি। ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীসকলে পূর্বর দুর্গা পূজার দরে এইবার পূজার বজারত কাপড় বিক্রি করবা নাই। বহুলোকে ক্ষুদ্র কাপড়ের বিপণীরপরা পছন্দর কাপড় ক্রয় করার বিপরীতে শপিং মল আর অনলাইন মার্কেটিংত কাপড় ক্রয় করাত ক্ষুদ্র ব্যবসায়ী সকলে মাধ্যমার পাইছে। আগবাইছো আমার সাংবাদিক হরেণ ভূমিজর প্রতিবেদন। দুর্গা পূজালৈ মাজত মাথো কেইটা দিন বাকি আর দেখা গেছে প্রান্তে প্রান্তে এটা শারদীয় দুর্গোৎসবর যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলিছে। সমান্তরালকে ঢেকিয়াজুলিতো শারদীয় দুর্গা পূজার ব্যাপক প্রস্তুতি চলিছে আর যেহেতু পূজালৈ মাজত মাথো কেইটা দিন বাকি সেহে এটা যিসমূহ কাপড়ের বিপণী আছে এই কাপড়ের বিপণীত নিজের পছন্দর কাপড় ক্রয় করবলৈ এটা গ্রাহক রাইজে উলাই অহা পরিলক্ষিত হয়েছে। আর ঢেকিয়াজুলি শহরের যে দৈনিক বজার এই দৈনিক বজারত কাপড়ের যিসমূহ বিপণী আছে ইয়াত কেনে পরিবেশে বিরাজ করেছে সেই দৃশ্যাংশ আমি দেখাম। এয়া হয়েছে ঢেকিয়াজুলি শহরের যে দৈনিক বজার আর এই দৈনিক বজারের যিসমূহ কাপড়ের বিপণী এই কাপড়ের বিপণীর যে পরিবেশ আমি দেখাইছো এনে ধরনে গ্রাহক রাইজে নিজের পছন্দর যে কাপড় এই কাপড় ক্রয় করবলে উলাই অহা পরিলক্ষিত হয়েছে আর বিপণী সমূহ এনে ধরনের ভিড় করা পরিলক্ষিত হয়েছে। কি কবা কাপড় লব আহিলা পছন্দ হয়েছে নাই নাই আগতে লইছো এটা এটা এনে আইছো আর মানে বাকি কামত আইছি কাপড় লওয়া নাই
লৈছো বেলেগ দিনা কি কবা কাপোৰ লৈছে অ এই যে চাই আছে কেনে ধৰণে কাপোৰ আছে দিল্লী বজাৰতে আমাৰ লোকে এটো লৈ আছে কাপোৰ আছে অ পছন্দ হৈছে 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 ইয়াৰ পৰাই লৈছো অ ব্যৱহাৰ আছে কেনে ধৰণে কাপোৰ আছে কাপোৰ তো আহিছে ভাল ভালে আহিছে কিন্তু বিক্ৰী বাটা তেনেকা নাই এই বছৰ কম হৈছে বহুত কম হৈছে ভিৰ নাই চাকচোন ইয়াতে বেচাখিনি বহুত বেয়াই হৈছে এইবাৰ এই শ্বপিং মল চল খুলিছে ডাঙৰ ডাঙৰ সেইকাৰণে আমাৰ ডেইলি বজাৰটো এতিয়া বিক্ৰী বাৰ্তা কম হৈ আছে তথাপিও আজি গ্ৰাহক যথেষ্ট ভিৰ ভিৰ আছে আজি ভিৰ হৈছে আজি প্ৰথম ভিৰ হৈছে আজিলৈকে ইমান দিন দুৰ্গা পূজা আছিলে ভিৰটো হোৱা নাই আজি হৈছে কালেকশ্যন কেনেধৰণে কালেকশ্যনটো ভাল কালেকশ্যন বহুত ভাল ভাল কালেকশ্যন আছে টপ আছে ভাল 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 জিন্স আহিছে নতুন ডিজাইন নিশ্চয়কৈ এয়া হৈছে ঢেকীয়াজুলিৰ দৈনিক বজাৰৰ যিসমূহ কাপোৰৰ বিপণী আছে এই কাপোৰৰ বিপণীৰ যি পৰিৱেশ সেই পৰিৱেশ আমি দেখুৱাইছোঁ এনেধৰণে গ্ৰাহক ৰাইজে নিজৰ পচন্দৰ কাপোৰ ক্ৰয় কৰিবলৈ ওলাই অহা পৰিলক্ষিত হৈছে আৰু আমি পোনে পোনে সেই পৰিৱেশ দেখুৱাইছোঁ যিহেতু দুৰ্গা পূজালৈ মাজত মাথো কেইটা দিন বাকী আৰু এনেধৰণে পচন্দৰ কাপোৰ ক্ৰয় কৰিবলৈ সকলোৱে ওলাই অহা পৰিলক্ষিত হৈছে কি ক'ব পূজাৰ কেনেধৰণে ব্যৱহাৰ ব্যৱহাৰ চলি আছে মোটামুটি ইমান ভাল নহয় অনলাইন আৰু শ্বপিং মলে আমাক অলপ বেয়া প্ৰব্লেম কৰিছে লাইভ আৱৰত আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতি উত্তম টি এম টি লগা এইটো মাইথান ষ্টীল নহয় সস্তা হয় বস Strong money. Might and steel. Weather report presented by Sunrise. Weather report presented by Sunrise. Korbutam TMT laga. Eitu Maithan steel na hoy. Kosta hoy boss. Strong money. Maithan steel.